অমর একুশে বইমেলায় পাঠক ও প্রকাশকদের দেখা সাক্ষাৎ স্বাভাবিক দৃশ্য, তবে পছন্দের বইয়ের লেখকের দেখা পাওয়া পাঠকের কাছে ভিন্ন এক প্রাপ্তি। আর এজন্যই বইমেলাকে বলা হয় লেখক পাঠক ও প্রকাশকদের মিলন মেলা। আবার মেলায় যখন তারকা লেখকের অটোগ্রাফ সহ বই কিনতে পারেন, তখন বইপ্রেমীর উচ্ছ্বাসে আপ্লুত হন লেখকও। ডিজিটাল মাধ্যমে ভাইরালের অস্থিরতার মাঝেও অটোগ্রাফের আবেদন কমেনি। মিরাজ হোসেন কাজের রিপোর্ট। প্রিয় কোনো মুহূর্ত স্মরণীয় করতে আধুনিক সমাজে ফটো আর ভিডিও মাধ্যম হিসেবে চাহিদার শীর্ষে। প্রযুক্তির পালা বদলের সাথে মানুষ দুললেও ঐতিহ্য মৌলিকতা কখনো হারায় না। তাই তো বইমেলার ক্যামেরার ক্লিকের চেয়ে পছন্দের বইয়ে প্রিয় লেখকের হাতের লেখনই সবসময়ই আগ্রহের কেন্দ্রে। অমর একুশে বইমেলায় খ্যাতিমান লেখককে সামনে পেয়ে বই কেনার আগ্রহীদের রীতিমতো জটলা বেঁধে যায়। ভিড়ের মধ্যে কোনো মতে নিজের নামটা বলে লেখকের অটোগ্রাফ পাওয়া যেন যুদ্ধ জয়ের মতোই। আগে কোনোদিনও এরকম অটোগ্রাফ নেয়নি কারোর কাছে, এই ফার্স্ট। ও লেখকের কাছ থেকে লেখকের বইটা কিনছে, এটাই ওর জন্য অনেক পাওয়া। আমার মনে হয় যে এটা স্মৃতিতে আমার কাছে অন্যরকম একটা অনুভূতি আমার জন্য। ইলেকট্রনিক্স ডিভাইসের আসক্তি নিয়ে অভিভাবকরা যখন শঙ্কিত, সেই অস্থির সময়ে কোনো শিশুর বই পড়া ও কেনার আগ্রহ আশা জাগার মতোই। পড়তে পড়তে আমি তার এখন মোটামুটি যতগুলো বই বের হয়েছে আমি অনেক বই পড়েছি, আর এখন আমার ফেভারিট রাইটারও বলা যায় সে হয়ে গেছে। সো অবশ্যই ভালো লাগছে অটোগ্রাফ পেয়ে। অনেক ভালো লাগলো যে স্যারের অটোগ্রাফটা নিতে পারলাম, আর কি তার বই অনেক পড়ছি, আমার বাসায় অনেক বই আছে তার, আর কি তাকে ফার্স্ট টাইম দেখলাম। এ তো পাঠকের প্রাপ্তি আর অনুভূতির গল্প, কিন্তু যেই লেখককে ঘিরে এত উচ্ছ্বাস, তার কাছে মুহূর্তটুকু কতটা স্মৃতিময়? কারণ আমি তো ফুটবলার না, ক্রিকেটার না, ব্যান্ড গায়ক না, তবু আমার কাছে ছেলেমেয়েরা আসে বা বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে যেখানে বাঙালিরা থাকেন, তারা যে আমাকে আদর করেন, ভালোবাসেন, কাছে টেনে নেন, অটোগ্রাফ নেন, ফটোগ্রাফ নেন, আমি খুবই অনুপ্রাণিত বোধ করি। লেখকের অটোগ্রাফের কারণে বইয়ের প্রতি যত্ন ও পড়ার আগ্রহ বাড়তি মাত্রা যুক্ত করে অনেকের কাছে। আর আজকে সামনে থেকে দেখে একটু ভালো লাগলো, আর এই জন্যই স্যার থেকে বইটা নিলাম। এটা স্যারের হাত থেকে পাওয়াটা একটা বড় প্রাপ্তি আর কি। বই পড়া হয়, বাট এরকম একজন রাইটার থেকে বই নেওয়াটা অনেক আসলে এটা, হ্যাঁ, অটোগ্রাফ ভাগ্যের বিষয় এটা আসলে আমাদের জন্য। বইমেলার বিশাল জনসমাগমে পাঠক আর ভক্তদের অটোগ্রাফের আগ্রহের এই দৃশ্যগুলো আগামীর লেখনীতে লেখক যুক্ত করতেই পারেন। একজন লেখকের হাত থেকে একটা বই নিয়ে তাতে যদি একটা অটোগ্রাফ নেওয়া যায়, আমি তো কত লেখকের অটোগ্রাফ নিয়েছি, সেই বইগুলি যত্নে রেখে দিয়েছি, সুতরাং এটা একটা বড় স্মৃতির কাজ করে যে ওই লেখকের সঙ্গে ওই বয়সে আমার একটা, আমি তার একটা অটোগ্রাফ নিয়েছি, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ডিজিটাল ডিভাইসের জোয়ারে বইয়ে অটোগ্রাফের আবেদন প্রমাণ করে বাঙালি তার শেকড়কে ভুলে না, বরং আগলে রাখে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।